কেউ যদি ধরো আমার ভিডিও দেখে আসে তোমার কাছে খেতে, সে পাড়ার হোক বেপাড়ার হোক যেই হোক, সে কি কোনো সুবিধা পাবে? রেড়ে সেড়ে গো হো 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 হো। এই হচ্ছে আমুল বাটার। আমুল বাটারটা দিয়ে এই কাবাবগুলোর মধ্যে খুব সুন্দরভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে ফ্লেভারগুলো পুরো এর মধ্যে ঢুকে যায়। তো চলো একটা ফার্স্টে বাইট দিই, এটাকে বাইট না দিলে হবে না, একটা বাইট দিই। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. Good afternoon, guys. আজকে আবারও চলে এসেছি একটা নতুন খাবারের খোঁজে নতুন জায়গায়। নতুন জায়গা বলতে আজকে আমরা নিজেদের পাড়াতেই আছি, বেলানগরে। আর বেলানগরে একটা সুন্দর কাবাবের দোকান আছে, যেটা অনেকেই হয়তো তোমরা জানো, অনেকেই হয়তো তোমরা জানো না। এই হচ্ছে ছোট্ট সেটআপটা দেখতে পাচ্ছ, বোচনদার দোকান। এখানে একদম খাঁটি কয়লায় কিন্তু এই শিখ কাবাবগুলো হয়। আর এই হচ্ছে এখানকার মেন আকর্ষণ বলতে পারো, শিখ কাবাব। এখানে আছে চিকেন উইংস, ওখানে আছে হারিয়ালি কাবাব, আর এখানে কিছু কিছু ফ্রাইড আইটেম আছে। আর এটা হচ্ছে আজকের নতুন ইনভেনশন, এটা হচ্ছে চিকেন পাতুরি। জাস্ট কালারটা দেখো, একদম কলা পাতায় সুতো দিয়ে বাঁধা। তো এইখানে কিছু কিছু জিনিস আমরা খেয়ে বলবো যে কেমন খেতে। তো চলো বেশি কথা না বাড়িয়ে খাওয়া শুরু করা যাক। তো এখানে তিন ধরনের কাবাব আছে। এটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব, এটা 15 টাকা দাম, এটা মোটামুটি 15 থেকে 25 গ্রামের মধ্যে ভ্যারি করে। এটা হচ্ছে চিকেন উইংস, এটা হচ্ছে 35 টাকা দাম। সাইজগুলো দেখে নাও, বেশ বড় বড়। আর এটা হচ্ছে হারিয়ালি কাবাব, এটাও কিন্তু মোটামুটি 20 থেকে 25 গ্রামের মধ্যে ভ্যারি করে। আর এখানে আছে চিকেন বল 10 টাকা, চিকেন কাটলেট 30 টাকা, আর ওটা হচ্ছে চিকেন ফিঙ্গার 20 টাকা। আর এইটা হচ্ছে চিকেন পাতুরি, এটাও মোটামুটি বললো যে 25 থেকে 30 গ্রাম পিস থাকে, এটা হচ্ছে 35 টাকা দাম। এই হচ্ছে আমুল বাটার। আমুল বাটারটা দিয়ে যখন আগুনের মধ্যে শেকা হচ্ছে, ভালো করে উপরে লাগিয়ে দেওয়া হচ্ছে, যাতে আমুল বাটারের ফ্লেভারটা ভালো করে কিন্তু কাবাবের ভিতরে চলে যায়। সো আমরা এখানে দুটো হারিয়ালি কাবাব আর দুটো চিকেন টিক্কা নিয়ে নিয়েছি, বেশি নিচ্ছি না কারণ অনেক কিছু আছে খাওয়ার। আর ওখান থেকে একটা চিকেন উইংস নিয়ে নিচ্ছি, বেশ বড় বড় চিকেন উইংস দেখতে পাচ্ছ, এক একটার ওজন মোটামুটি 50 গ্রামের কাছাকাছি তো হবেই। কাবাবগুলো আগে টেস্ট করবো, তারপরে যে ফ্রাইড আইটেমগুলো আছে সেগুলো দেখি, যদি এটা খাওয়ার পরে ইচ্ছে করে তো ফ্রাইড আইটেমগুলো খাবো। প্লাস কালারটা দেখো, নিচ থেকে যখন উপরে ফ্লেমটা লাগছে কী সুন্দর লাগছে। লেবু দিয়েছে, স্যালাড দিয়েছে, দুটো হারিয়ালি কাবাব আর দুখানা টিক্কা কাবাব। চাটনিটা আমি নিইনি কারণ চাটনিটা আমার অতটা ভালো লাগে না। এখানে ধনে পাতা পুদিনার চাটনি আছে। লেবুটা দিয়ে একটু ভালো করে স্কুইজ করে নিই, একদম সুন্দর করে টিক্কা কাবাবের উপরে দিয়ে দিলাম। এক একটা পিস দেখাই, ঠিক এরকম সাইজের পিস দেখতে পাচ্ছ, মোটামুটি নিয়ার অ্যাবাউট 20 থেকে 25 গ্রাম হবে জিনিসটা। তো চলো একটা বাইট দিই ফার্স্টে, দেখি কেমন। চিকেনগুলো দেখো কতটা জুসি, একদম গরম, ভিতরটা পিওর সাদা, একদম ফ্রেশ চিকেন বোঝা যাচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু গ্রিলটা হয়েছে, একটু পেঁয়াজ দিয়ে। পুরো স্বর্গ স্বর্গ, মানে নেক্সট লেভেল। নেক্সট আইটেম এটা হচ্ছে হারিয়ালি কাবাব, এর উপরে একটুখানি ভালো করে লেবুটা একটু স্কুইজ করে নিতে হবে, একদম স্কুইজ করে নিয়ে। এটার সাইজগুলো দেখো, আ হা হা হা, একদম 20 থেকে 25 গ্রামের সাইজ, এরকম বড় বড়, মানে দেখলেই কিন্তু দেখো লো আসছে, তাই না? তো চলো একটা বাইট দিই হারিয়ালি কাবাবের। কিছু বলার নেই, মানে বসন্তা যা সুন্দর বানিয়েছে কাবাবগুলো, কিছু জাস্ট বলার নেই। এই কাবাবটারও দেখো ভিতরটা কতটা সফট আর কতটা ভিতরটা সাদা, ফ্রেশ চিকেন বোঝা যাচ্ছে, খুব সুন্দর কুক হয়েছে, ধারগুলো দেখো হালকা হালকা ব্রাউন হয়ে গেছে আর ভিতরটা পুরো সাদা। লেবুর একখানা ট্যাঙ্গি ফ্লেভার, পেঁয়াজের একটা টেস্ট, আর কাবাবের উপরে একটা বাটারি ফ্লেভার, স্মোকি ফ্লেভার, টেস্ট যেন আরও ইনহ্যান্স করছে, খুব সুন্দর লাগছে খেতে। সো আমাদের নেক্সট আইটেম চিকেন উইংস তন্দুরি। জাস্ট দেখো কতটা ওজন হবে এটা, তোমরা এটা আন্দাজ করো না, মিনিমাম 40-50 গ্রাম তো ওজন কাছাকাছি হবেই। আর পার্টস খুলে যাচ্ছে এত সুন্দরভাবে হয়েছে। তো চলো একটা ফার্স্টে বাইট দিই, এটাকে বাইট না দিলে হবে না, একটা বাইট দিই। কিছু বলার নেই, এই দুটো যদি 10-এ 9 হয়, চিকেন উইংসটা কিন্তু পুরো 10-এ 10। এই দুটোর থেকেও কিন্তু আমার চিকেন উইংসটা বেশি খেতে ভালো লাগলো। লুক অ্যাট দ্য কালার, জাস্ট দেখো লুক অ্যাট দ্য কালার, লুক অ্যাট দ্য টেক্সচার, আহা হা হা,
জিভে জল আসছে না, আমারও আসছে। জিনিসটা খুব সুন্দর খেতে। আর জাস্ট চিকেনটা দেখাতে বলবো সুবীরকে, দেখো ভিতরটা পুরো সুন্দরভাবে কুক হয়েছে। একটুখানি যদি আমি আঙুল দিয়ে টানি, সব কিন্তু খুলে চলে আসছে। একটু পেঁয়াজ দিয়ে হেভি খেতে, উইংসটা কিন্তু সব থেকে ভালো লাগলো। তো চলো এটা পুরোটা খেয়ে নিই, এরপরে নেক্সট যে আইটেমগুলো খাবো সেগুলো বলবো যে কেমন খেতে। আমাদের নেক্সট আইটেম চিকেন রোল। এটা তোমরা এইটুকুনি ভেবো না, চিকেন রোলগুলোর সাইজ হচ্ছে এরকম। আমি অত বড় খাবো না বলে আমি স্পেশালি বললাম একটা ছোটো করে বানিয়ে দাও জাস্ট ফর টেস্ট। এইগুলো এরকম সাইজের, এরকম সাইজের দাম হচ্ছে 20 টাকা। এরকম সাইজের দাম তোমরা মোটামুটি যদি বানিয়ে থাকে তাহলে মোটামুটি এটা 10 থেকে 12 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এটা হচ্ছে চিকেন কাটলেট, একদম দেখো ফিশ ফ্রাই যেরকম হয় ঠিক সেরকম পুরো চিকেন ব্রেস্ট। এটার দাম হচ্ছে 30 টাকা। খাওয়ার জন্য এখানে দিয়েছে লেবু আর পেঁয়াজ। তো প্রথমে আমি চিকেন রোলটাকে খাই একটু লেবু দিয়ে, দেখি দেখি কীরকম ভিতরটা, একদম শক্ত টাইট। আর ভিতরটা দেখতে পাচ্ছ পুরো চিকেন স্ম্যাশড করা যেটাকে বলে, লঙ্কা ফঙ্কা দেওয়া আছে। একটু খাই, এটা জিনিসটা খুব ওয়েল কুকড হয়েছে। আর ভিতরে চিকেনের পরিমাণটা দেখাতে বলবো, একদম ভরে ভরে চিকেন আছে। গাজর দেখতে পাচ্ছি, ধনে পাতা আছে, কোটিং খুব একটা বড় না, কোটিংটা পাতলার উপর দিয়ে আছে। আর স্ম্যাশড করা চিকেন। আর একটু খাই, একটু পেঁয়াজ দিয়ে। এটা ভালো খেতে, মানে 10-এ যদি র্যাঙ্ক দিতে বলো এটাকে আমি 10-এ 7 দেবো। ভালো, মানে চিকেন রোল আমি এর থেকেও ভালো খেয়েছি, তো এটাকে আমি ওই জন্য ভালো বললাম, তোমাদের ভালো লাগবে। এবারে আসা যাক চিকেন কাটলেটটা। এটা মোটামুটি যা ওজন, মিনিমাম 35-50 গ্রামের মতো ওজন হবে। এটা বেশ ভালো, একদম খাস্তা। চলো ভাঙি ব্যাপারটাকে। ও হো হো, জাস্ট দেখো চিকেন ব্রেস্টটাকে একদম পাতলা করে ভিতরে কেটে নিয়েছে। আর সুন্দরভাবে যেরকম লেয়ারিং থাকে এরকম লেয়ারিং আছে ভিতরে চিকেনটা। একটুখানি তোমাদেরকে খুলে দেখাই, সাদা সাদা চিকেন। চিকেনের লেয়ারটা একটু বেশি পাতলা মনে হচ্ছে আমার, হয়তো এটা আর একটু মোটা করা যেতে পারে, সেটা আমি কথা বলবো। আমি শুধুই খাই। বাইরের কোটিংটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো, আর কিচ্ছু নেই। আর এই হচ্ছে চিকেনটা, কতটা থিন আমি তোমাদেরকে দেখাচ্ছি, মোটামুটি এরকম টাইপের। একটা দিক ভালো যে পাতলা করেছে বলে ভিতরটা কুক হয়েছে, ভিতরে বেশি মোটা দিলে হয়তো জিনিসটা কুক হবে কি হবে না আমার কোনো আইডিয়া নেই, তবে আরেকটু মোটা করা যেতে পারে দাম অনুযায়ী। আশা করি তোমাদের এইগুলো ভালো লেগেছে এখনো পর্যন্ত, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এটা খাওয়া হয়ে যাক, এরপরে নেক্সট আইটেম খাবো সেটা হচ্ছে চিকেন পাতুরি, যেটা আমি কোনোদিনও খাইনি, ওটা খেয়ে বলবো যে কেমন খেতে। এই হচ্ছে আমাদের চিকেন পাতুরি, যেটা আমি দাদাকে বললাম একটু গরম বলে একটু খুলে দাও। বেশ গরম দেখতে পাচ্ছ, দাদা নিজেই হাত বারবার সরিয়ে নিচ্ছে, সুতো ফুতো দিয়ে খুব সুন্দরভাবে যেরকম পাতুরি হয় আর কি, ভেটকি মাছের পাতুরি যেরকম হয় ঠিক সেরকম। আহা, এবারে বেরোচ্ছে, রেডি সেডে গো। হো 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 হো, জাস দেখো, আহা হা হা হা, পুরো পোস্ত সরষে একদম সুন্দরভাবে ধোয়া, নিচে যে ময়েশ্চারটা জমছে সেটা একটু ফেলে দিতে বলেছিলাম আমি, খুব সুন্দর লাগছে। আহা হা, জাস টেক্সচারটা দেখো, ওপরে সরষেগুলো কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর দাদা বললো এর মধ্যে কি পোস্ত দিয়েছো, তো এর মধ্যে সরষে পোস্ত দুটোই মেশানো আছে। হা হা, এটা শুধুই খাবো। তো এই হচ্ছে চিকেন পাতুরি, যেটার জন্য এত কষ্ট করে এতক্ষণ ধরে ওয়েট করা, এটা আমি কোনোদিনও কোথাও খাইনি। সো এখানে দেখতে পাচ্ছ কতটা সরষে আর পোস্ত মেশানো আছে। প্রথমে চিকেন পাতুরিটাকে কাটি, সফট হয়েছে কারণ এটা দিয়ে কাটলেই মোটামুটি কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু কেটে যাচ্ছে। তো প্রথমে একটুখানি খেয়ে বলি, ফার্স্টে কেটে নিয়েছি আমি। আহা হা, পুরো ভিতরটা ব্রাউন দেখতে পেয়েছো, পুরো ব্রাউন। তো চলো একটুখানি খেয়ে বলি, চিকেন পাতুরির যে গ্রেভিটা, পোস্ত থেকে বেশি আমি সরষের সেন্টটা পাচ্ছি আর টেস্টটা বেশি পাচ্ছি। আর চিকেনটা কিন্তু বরাবর সেদ্ধ হয়েছে, একদম খুব সুন্দরভাবে, বেশ সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। এই হচ্ছে সরষেটা,
লাস্ট খাওয়া, বেস্ট খাওয়া। আপাতত যতগুলো আইটেম খেয়েছি সব থেকে ভালো আমার পাতুরিটা লেগেছে। একটু ঝাল ঝাল, একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি, সর্ষের যে সেন্টটা সেটা খুব ভালোভাবে মুখে খেলছে, বেশ ভালো খেতে। তো চলো খেয়ে নিই, পরে বোচনদার সঙ্গে কথা বলে নেবো। সো আমার কিন্তু খাবার কম্পিউটার দোকানের যে ওনার বোচনদা তাকে পেয়ে গেছি। আর বোচনদাকে আমি অনেক দিন থেকে চিনি, আমরা এক টিমে খেলেওছি একসময় ক্রিকেট আর কি। সো বোচনদা বলো কেমন আছো? হ্যাঁ আছি, ভালোই আছি। কেমন মার্কেট, কেমন চলছে? মার্কেটটা এখন ভালো আছে, ভালো আছে। তোমার যে দামগুলো একদমই রিজনেবল কাবাব অনুযায়ী, কারণ উত্তরপাড়ায় সব 20-25 টাকা করে দাম, তুমি এখনও 15-30 টাকার মধ্যে রাখতে পেরেছো, এই একটা পজিটিভ। আর তোমার এই যে ফ্রাইড আইটেম, এগুলো কি রোজ হয়? হ্যাঁ, ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি রোজই হয় এগুলো। তোমার দোকানটা কোনোদিনও বন্ধ থাকে কি? বন্ধ বলতে মোটামুটি ওয়েদার খারাপ থাকলে একটু বন্ধ থাকে, আর কোথাও গেলে টেলে একটু বন্ধ থাকে। আর তোমার দোকানের টাইমিংটা বলে দাও আমার দর্শক। আমার দোকানের টাইমিং হচ্ছে গিয়ে 6টা থেকে 10:30। কেউ যদি ধরো আমার ভিডিও থেকে আসে তোমার কাছে খেতে, সে পাড়ার হোক বেপাড়ার হোক যেই হোক, সে কি কোনো সুবিধা পাবে? 250 টাকার লেনদেন সে যদি করে তাহলে আমি তাকে 2 পিস কাবাব দেবো। আদারওয়াইজ সে যদি কাবাব না নিয়ে যদি উইংস পিস নিতে চায় তাহলে 1 পিস উইংস পিস দিয়ে দেবো, তন্দুরি পিস। শুনে নিয়েছো, কেউ যদি 250 টাকার কেনাকাটা করো তাহলে 2 পিস কাবাব ফ্রি, আর কেউ যদি কাবাব না নিতে চাও তাহলে একটা উইংস ফ্রি, তাই তো? আর দাদার ডেসক্রিপশানে আমি নাম্বার, নাম, লোকেশান সব দিয়ে দেবো, তোমরা সব পেয়ে যাবে। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে যে তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে।